বগুড়া সিটি আইডিয়াল মাদ্রাসা, মেধা মননে এক ধাপ এগিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো ও সুস্থ আছো। অনলাইন ক্লাস ব্যবস্থায় আজকে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের জানাই শুভেচ্ছা। আজ আমি তোমাদের গণিত বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনা হবে তোমাদের গণিতের মান্থলি স্কিম অনুযায়ী, ফেব্রুয়ারি মাসের স্কিম অনুযায়ী তোমাদের আজকে আলোচনা হবে। দেখো পৃষ্ঠা নাম্বার 8 থেকে তোমরা সবাই তোমাদের গণিত বই এবং নোট খাতা হাতে নিয়ে আমাদের অনলাইন ক্লাসগুলো উপভোগ করতে থাকো। আমরা অ্যাপিস্টের প্রথমে 4 নম্বরে যে অঙ্কগুলো আছে তোমরা লক্ষ্য করো, চারে বলছে অঙ্কে লিখি, অঙ্কে লিখতে গেলে প্রথমে 1 নম্বরে যা বলা আছে দেখো 2159, 2159। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইটা তোমাদের করতে হবে কি, অঙ্কে লিখতে হবে। এখানে কথায় লেখা আছে সেটাকে পরিবর্তন করে তোমাকে অঙ্কে লিখতে হবে। যাই হোক, চলো আমরা এবার দেখি এটাকে কিভাবে আমরা অঙ্কে লিখতে পারি। তোমরা এমনভাবে বিষয়টা শিখে নেবে যাতে এরকম শত শত অঙ্ক আসলেও কোনোদিন আর ভুল না হয়। আমাদের শেষের ঘরের দিকে তাকাইতে হবে, বলছে 2000, তাহলে হাজারের ঘর আমাদের শেষ হবে, ঠিক না? আমরা ডান পাশ থেকে গণনা শুরু করব, একক, দশক, শত, হাজার। আমি কিন্তু শুরুতেই বলেছিলাম যে তোমার শেষ ঠিকানা হবে হাজারের ঘরে। হাজারের ঘরের পর কিন্তু আমরা যাব না, হাজারের ঘর পর্যন্ত যেহেতু আমাদের কথায় লেখা আছে, তাই আমরা এখন সংখ্যাগুলো বসাই দিব। কেমন করে সংখ্যা বসাব? এখানে বলা আছে 2000, কত হাজার? 2000। তাহলে একক, দশক, শতক, হাজার, হাজারের ঘরে আমরা কত দিব? 2100। তোমরা শতকের ঘরে একক, দশক, শতক, শতকের ঘরে আমরা দিব 1, এরপরে বলছে 59, তারপরে 5, 10, 9। দেখো আমাদের কিন্তু প্রথমে যদি আমরা ডান পাশ দিক থেকে সংখ্যাগুলো গণনা করে ফেলি তাহলে কিন্তু আমাদের খুব সহজে হয়ে যায় যে 2159। এইভাবে যদি আমরা পরবর্তী অঙ্কগুলো করে থাকি, দেখো 2 নম্বরে বলছে 8210, 8210। শিক্ষার্থী কিন্তু আমরা পূর্বে যেমনটি করেছি ওইটা যে হচ্ছে আমরা সমাধানে নিয়ে আসছি। দেখো একইভাবে যদি আমরা করি একক, দশক, শতক, হাজার। কেন আমি হাজার ঘরে এসে থেমে গেলাম? কারণ আমাদের অঙ্কে বলা আছে হাজার ঘর পর্যন্তই। কত ঘর পর্যন্ত বলা আছে? হাজার ঘর পর্যন্তই। তাই আমরা হাজার ঘর পর্যন্তই এখানে নিব। এরপরে দেখো আমরা মানগুলো বসাই দিব, হাজার ঘরে 8000, তাহলে একক, দশক, শতক, হাজার, হাজার ঘরে কত? 8। এরপরে 200, তাহলে শতকের ঘরে একক, দশক, শতক, শতকের ঘরে 2, এরপরে 10, 10 হচ্ছে 1, 0, 10। তাহলে কিন্তু আমাদের 8210 যে অঙ্ক, অঙ্কের লেখাটি, এটা কিন্তু আমাদের হয়ে গেল।
এরপরে আমরা দেখব দেখো খুব সহজ কিন্তু তাই না এরপরে আমরা দেখব তিন নম্বরটা তিন নম্বরে বলা আছে 1000 100 সরি তিন নম্বরে কি আছে দেখো 3000 আছে কত আছে 3000 এক তাহলে আমরা পূর্বের অঙ্কে নিয়ে আবার যদি গণনা করে ফেলি দেখো 1 10 100 1000 কত হাজার 3000 3000 একপে ভরে এক এখন প্রশ্ন হচ্ছে স্যার যখন 3000 হাজারের ঘরে 3 দিলাম শেষে বলছে 1 একপে ভরে 1 দিলাম মাঝে ফাঁকা দুইটা ঘর আমরা এখন কি করব বা কিভাবে ফিল আপ করব এটা তো আমাদের সংখ্যা আর বলা নেই তাই না তোমাদের টেনশন করার বা বিমর্ষ হওয়ার কোনো কারণ নেই দেখো আমরা এই ঘরগুলো যে ঘরগুলো ফাঁকা থাকবে এই ঘরগুলো শূন্য দ্বারা ফিল আপ করব কি করব শূন্য দিয়ে দেব তাহলে কিন্তু আমাদের 3000 এক হয়ে গেল এভাবে কিন্তু আমাদের ফাঁকা ঘরগুলো পূরণ করে দিতে হবে এরপর দেখো 4 নম্বরটা বলছে 4400 4000 4 100 দেখো আমি কিন্তু হাজারের ঘরে আসবে এত 10 100 1000 হাজারের ঘরে কত 4 এরপরে বলছে 400 তাহলে এত 10 100 শতকের ঘরেও 4 এরপরে 400 তো আমাদের হয়ে গেল এরপরে কোন কিছু বলা নেই তার মানে কি আমরা পরবর্তী ঘর দুটো কি হবে এটা কি বললো পরবর্তী ঘর দুটো আমরা কি দিব কাপড়ে শূন্য দিয়ে ফিল আপ করে দিব তাহলে আমার সঙ্গে বলো তো এটা কত হলো 4400 কত হলো 4400 এভাবে কিন্তু তোমাদের এখানে আরো অঙ্ক আছে অঙ্কগুলো অবশ্যই তোমাদের কি করতে হবে দেখো আমি যদি তোমাদের এবার ক্লাস নম্বর অঙ্কটা দেখাই দিই প্রশ্ন নম্বর অঙ্ক বলা আছে 1111 তাহলে আমরা কি করব হাজারের ঘর পর্যন্ত আসতে হবে 1 10 100 1000 কত হাজার 1000 তাহলে প্রথম ঘরে 1000 100 1 10 100 শতকের ঘরে আবার 1 এরপর বলছে 11 তার মানে 1 10 11 তাহলে দেখো এটা কিন্তু আমাদের হয়ে গেল 1000 100 11 প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা কিন্তু যেভাবে তোমাদের শিখিয়ে দিলাম অঙ্কে লেখাগুলো এগুলো যদি তোমরা এভাবে চর্চা করতে থাকো তাহলে কিন্তু কোনোভাবেই মানে ভুল হবে এরকম কোনো সম্ভাবনা থাকবে না প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে এইটা তোমরা দেখবে যে তোমাদের বাসায় যেহেতু তোমরা এখন আসো ক্লাসগুলো করছো এভাবে তাই আমাদের এই ক্লাসগুলোর পাশাপাশি তোমাদের কিছু এইসব ক্লাস থাকবে সেগুলো কি দেখো চারের তোমরা এখন করে নেবে হচ্ছে 6 7 8 চার থেকে এগুলো করবে আমরা এখন চলে যাব কথায় লিখা অঙ্কগুলো কি কোথায় যাব অঙ্কে শিখলাম আমরা এবার এবার কথায় লিখো দেখো পাঁচ নম্বর আইটেম তোমাদের বইয়ে 8 নম্বর পৃষ্ঠাতে আছে নিচের দিকে যে কথায় লিখো আমরা তো এতক্ষণ অঙ্কে লেখা শিখলাম এবার কি শিখবো কথায় লিখো তাহলে আমরা যদি কথায় লিখি পাশে বলছে কথায় লিখি প্রথম অঙ্কটি বলছিল 7 5 6 2 তাহলে কিন্তু আমাদের অঙ্কটাকে প্রথমে গণনা করে নিতে হবে কি করতে হবে গণনা করতে হবে কিভাবে গণনা করব ডান পাশ থেকে আমরা গণনা করব কোথা থেকে গণনা করব ডান পাশ থেকে গণনা করলে 1 10 100 1000 প্রিয় বন্ধুরা হাজারের ঘরে কত আছে আমাদের 7 তাহলে আমরা কি লিখব 7000 শেষ হাজারের কাহিনী আমাদের শেষ এরপরে আমরা দেখব যেহেতু একক সেল মনে করতে পারো 7 আমাদের নেই একক দশক শতক শতকের ঘরে কত আছে 5 তাহলে কি লিখব 5 শত 7000 5 শত একক দশক দশকের ঘরে যেহেতু 6 6 10 2 কত হচ্ছে 62
আবার বলছি আমি তোমাদের দেখো এক দশক শত হাজার হাজারের ঘরে সাত তাই সাত হাজার শতকের ঘরে পাঁচ তাই পাঁচ শত দশকের ঘরে ছয় একমের ঘরে দুই ছয় দশ দুই বাষট্টি আমরা কিন্তু এভাবে গণনা করে করে এগুলো কথায় লিখবো কি করবো কথায় লিখবো সেম দুই নম্বরটি যদি আমরা দেখি দেখো পাঁচ শূন্য শূন্য দুই প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো এক দশক শতক হাজার হাজারের ঘরে কত অবশ্যই তোমরা বলবে পাঁচ অবশ্যই বলতে হবে কিন্তু আমার সঙ্গে সঙ্গে তোমরাও বলো এক দশক শতক হাজার হাজারের ঘরে কত পাঁচ হাজার লিখবো আমরা পাঁচ হাজার এক দশক শতক শতকের ঘরে শূন্য আমরা কি লিখবো শূন্য শতক ন শূন্য শতক কিন্তু আমাদের লিখতে হবে না আমরা শুধু দেখবো এককের ঘরে মিলে আছে তাহলে আমরা কি লিখবো পাঁচ হাজার দুই ওকে এরপরে আমরা দেখবো তিন নম্বরটা দেখো আট তিন শূন্য শূন্য তাহলে একইভাবে গণনা করো এক দশক শতক হাজার তাহলে হাজারের ঘরে কত আট অবশ্যই লিখে ফেলো আট হাজার হাজারের কাহিনী শেষ আমাদের একক দশক শতক শতকের ঘরে কত আছে বলো তো বলো অবশ্যই তিন আছে তাহলে তিন শত কি লিখবো আমরা তিন শত তাহলে একক দশক শতকের ঘরে তিন ছিল হাজারের ঘরে আট ছিল তাই আট হাজার তিন শত এককের ঘরে শূন্য দশকের ঘরে শূন্য আমরা কি আর কিছু লিখবো না আমরা আর কিছু লিখবো না তাহলে এটা কথায় লিখলে আমরা কি পেলাম আট হাজার তিন শত প্রিয় শিক্ষার্থীবৃন্দ এরপরে তোমাদের যে কাজটি হবে দেখো তোমরা এই যা অনুসারে বাসায় করবে হচ্ছে চারের ছয় সাত আট এবং পাঁচের তিন চার পাঁচ এই অঙ্কগুলো তোমরা কিন্তু কি করবে আট পৃষ্ঠা বইয়ের কত পৃষ্ঠা এগুলো আট পৃষ্ঠাতেই আছে এগুলো তাহলে অবশ্যই আমি তো তিন করে দিলাম তোমাদের তিন করতে হবে না চার পাঁচ ছয় চার পাঁচ ছয় এই ছয়টি অঙ্ক তোমরা অবশ্যই তোমাদের বাসায় তোমাদের নোট খাতায় করবে তারপরে তোমাদের আব্বু আমাকে দেখাবে সেটা আমাদের কমেন্ট বক্সে ছবি উঠিয়ে দিয়ে দিবে আমরা সেগুলো দেখে নিব সেই সাথে তোমরা প্রতিনিয়ত আমাদের সঙ্গে থেকে অনলাইন ক্লাসগুলো করবে এবং তোমাদের পাশের বন্ধুদের কিন্তু এই কথাগুলো জানিয়ে দেবে যে বন্ধু আমরা কিন্তু অনলাইন ক্লাস করছি আমাদের স্যাররা আমাদের অনলাইন ক্লাস করছে তোমরাও আমাদের সঙ্গে যুক্ত হও তাহলে সবাই মজা করে একসঙ্গে ক্লাস করব এই আশা প্রত্যাশা নিয়ে তোমরা সকলেই সুস্থ থাকো সুন্দর জীবন কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি খোদা হাফেজ